রায়বেরেলিত রাহুল, আমেঠি বাই বাই দি রাহুল আহিল রায়বেরেলিল। অন্তিম ক্ষণত রায়বেরেলির পৰা নির্বাচন খেলিবলে সাজু হল রাহুল গান্ধী। শুকুরবারে দলে বলে গৈ রায়বেরেলি সমষ্টিৰ পৰা মনোনয়ন দাখিল করলে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর রায়বেরেলি আগমন চলিত লোকসভা নির্বাচনের আটাইতকৈ ডাঙৰ পরিঘটনা রূপে বিবেচিত হয়েছে। 2019ত রাহুলে দুটা সমষ্টিৰ পৰা নির্বাচন খেলিছিল। আমেঠিত পরাজিত রাহুলে কেরালার ওয়াইনারৰ পৰা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল। এইবারও রাহুলে দুটা সমষ্টিত করেছে প্রতিদ্বন্দ্বিতা, ওয়াইনার আর রায়বেরেলি। ওয়াইনারত দ্বিতীয় পর্যায়তে ভোটদান হয়ে গেছে। এতিয়া রায়বেরেলিত রাহুল গান্ধী পরিয়ালৰ গরিমা রক্ষার যুঁজত নামিছে। শুকুরবারে আছিল রায়বেরেলির মনোনয়নের অন্তিম তুটি, কিন্তু আমেঠি আর রায়বেরেলিক লৈ কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত হওয়া নাছিল অন্তিম মুহূর্তলৈকে। বৃহস্পতিবারে উড়ে নিশা মাৰাথন আলোচনার পিছত শুকুরবারে পয়া রায়বেরেলিত চূড়ান্ত হল রাহুলের নাম। তারপর সমদল করে গৈ মনোনয়ন দিলে রাহুল গান্ধী। মনোনয়ন দিয়ার সময় রাহুলের সঙ্গে আছিল মাতৃ তথা রায়বেরেলির প্রাক্তন সাংসদ সোনিয়া গান্ধী, লগত আছিল ভগ্নী প্রিয়াঙ্কা গান্ধী আর ভনীজোয়াই রবার্ট ভাদ্রা। ইপিনে রাহুল গান্ধীয়ে রায়বেরেলিত মনোনয়ন দিয়ার পিছতে বিজেপিয়ে রাহুলক আক্রমণের লক্ষ্য করে লৈছে। মোদীর পর অমিত শাহলৈকে সকলে তুলা ধুনা দিছে রাহুলক। অমিত শাহে কয় সোনিয়া গান্ধীয়ে রাহুলক 20 বার লঞ্চ করলে, কিন্তু এবারও সফল নহল। এবার একবিংশবারের কারণে রায়বেরেলিত রাহুলক লঞ্চ করা হল। রাহুল বাবা, এই সোনিয়া জি নে মোদী জি নে তো এক হি বার ট্রাই কিয়া আর চন্দ্রযান লঞ্চ হো গয়া। এ রাহুল বাবা নাম কে যান কো সোনিয়া জি 20 বার লঞ্চ কর চুকি হ্যায়, মগর লঞ্চিং ইনকি সফল নহি হুই। প্রধানমন্ত্রী মোদীয়ে কলে ওয়াইনারত পরাজয়ের গুণ্ঠ পাইছে রাহুল, সেয়ে রায়বেরেলি দ্বিতীয় ইনিংস খেলিবলে আহিছে রাহুল গান্ধী। ওয়াইনার মে হারনে ওয়ালে হ্যায় আর হার কে ডর সে জেসেই ওয়াইনার মে মতদান সমাপ্ত হোগা ও দূসরি সিট খোঁজনে লগ জায়েঙ্গে আর আব দূসরি সিট পর ভি আমেঠি সে ভি ইতনা ডর গয়ে ইতনে ডর গয়ে ওয়াহাঁ সে ভাগ কর আব রায়বরেলি মে খোঁজ রহে রাস্তা। রাহুল, সোনিয়া আর প্রিয়াঙ্কাক ঠকা হরকা করিলে রায়বেরেলির বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংহে। সিংহে কলে যে সোনিয়া আর প্রিয়াঙ্কাই মিলি রায়বেরেলির জনতা প্রতারণা করেছে। দেখি রায়বেরেলি কে সাথ সোনিয়া গান্ধী নে ধোখা কিয়া, প্রিয়াঙ্কা গান্ধী নে ধোখা কিয়া আর জিনকো আমেঠি সে প্রত্যাশী বনায়া উন্হোনে ধোখা দিয়া। 10 সালों में ना সোনিয়া গান্ধী রায়বেরেলি বাসিয়ো কো মিলি, না প্রিয়াঙ্কা গান্ধী মিলি আর না হি কিশোরী লাল শর্মা মিলে। আনহাতে রাহুলক রায়বেরেলির টিকট দিয়ার পিছতে প্রিয়াঙ্কা গান্ধী কিয় টিকট নিদিলে বলে চলিছে এটা ব্যাপক চর্চা। এই প্রসঙ্গত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে কংগ্রেসের পর বিতাড়িত নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমে। কলে যে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পরিয়াল আর কংগ্রেস দলের ভিতর চলি আছে গভীর ষড়যন্ত্র। গান্ধী পরিয়াল আর কংগ্রেস দলের ভিতরতে চলি আছে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র। मैंने बहुत पहले कहा था कि राहुल गांधी अमेठी चुनाव नहीं लड़ेंगे और मैंने ये भी कहा था कि वो प्रियंका गांधी जी को भी चुनाव नहीं लड़वाएंगे और प्रियंका गांधी के खिलाफ पार्टी में और परिवार में एक बहुत बड़ी साजिश हुई है। पार्टी और परिवार की साजिश की शिकार हुई है बेटी। पार्टी और परिवार की जो साजिश है उसकी शिकार प्रियंका गांधी हो गई हैं। প্রধানমন্ত্রী মোদীক প্রত্যাহ্বান জানা রাহুলে বারাণসীর পর প্রতিদ্বন্দ্বিতা করব লাগিছিল বলে কলে আচার্য প্রমোদ কৃষ্ণ। রাহুল গান্ধী নে জিস তরহ সে আমেঠি সে পলায়ন কিয়া হ্যায়, উনকি জগহ কোই আগর কোই অর নেতা হোতা জো আপনি ক্রেডিবিলিটি অর অ্যাকসেপ্টেবিলিটি কো ধ্যান মে রাখতে হুয়ে ফ্যাসলা লেতা, তো আগর রাহুল গান্ধী কো আমেঠি ছোড়না থা তো ফির তো বনারস মোদীজি কে সামনে লড়না চাহিয়ে থা। উল্লেখযোগ্য যে রায়বেরেলিত 20 বার প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেসে, 20 বারের ভিতর মাত্র 3 বার হারিছে কংগ্রেস। ফিরোজ গান্ধীর পর আরম্ভ করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর সোনিয়া গান্ধী,
কংগ্রেসের দখলত আছিল রায়বেরেলি। রায়বেরেলিত ভোটদান হব 20 মে'ত। কিন্তু যাবার আমেঠি পরাজয়ের পিছত রায়বেরেলিও রাহুলে হেরাব নাকি তাকে এটা চর্চা চলছে। রায়বেরেলিত রাহুলের ভাগ্য উদয় হব নে রায়বেরেলিত রাহুল রণত পড়ব সে সময় স্পষ্ট হব। अमेठी को लेकर के सबसे पहले राहुल गांधी जी जिस तरीके से वहां से भागे हैं, ऐसा लगता है जो पूरे हिंदुस्तान को जो वो कहते हैं, नौजवानों को कहते हैं कि डरना मत लड़ना, ऐसा लगता है कि अमेठी में हारने के डर से वो भाग गए। इधर भी चले जाए हार निश्चित है, बार बार विश्वासघात किया है, भ्रष्टाचार तुष्टीकरण की राजनीति की है। News Desk Report, News 18, Ahom North East.